তাইওয়ানের জাতীয় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বেগবান হচ্ছে দুই পরাশক্তির লড়াই নিয়ে আলোচনা। দেশ দুটির নাম চীন ও আমেরিকা। চীন বরাবরই বলে আসছে তাইওয়ান তাদের ভূখণ্ডের অংশ, যে কোনো মূল্যে তার নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে। অন্যদিকে আমেরিকা বলছে চীন তাইওয়ানে বল প্রয়োগ করলে তারা সহ্য করবে না। তাইওয়ান ঘিরে চীন ও আমেরিকার এরকম যুদ্ধংদেহী অবস্থার মধ্যে 2,40,00,000 মানুষের দ্বীপ দেশটিতে আগামী 13 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তার উপর নির্ভর করবে অনেক কিছু। আলোচনাকারীদের একাংশ বলছেন চীনের কমিউনিস্ট পার্টি সিসিপি কখনোই তাইওয়ান শাসন করেনি, তারপরও তারা কেন বারবার তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করতে মরিয়া হয়ে উঠছে তা বোধগম্য নয় তাইওয়ানের সাধারণ মানুষদের কাছে। এই দ্বীপ রাষ্ট্রটির বেশিরভাগ মানুষই নিজেদের চাইনিজ না বলে তাইওয়ানিজ বলে পরিচয় দেয় এবং তারা কখনোই বেজিংয়ের অংশ হতে চায় না। এদিকে ভোটমুখী দ্বীপরাষ্ট্রে আতঙ্ক তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তাইপের। বুধবার চীন একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে যা উড়ে যায় তাইওয়ানের উপর দিয়ে। এরপরে আকাশপথে হামলার আশঙ্কায় জারি করা হয় সতর্কতা। এই প্রেক্ষিতে চীনকে বার্তা দিয়েছে আমেরিকা। অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনের পর তাইওয়ানের আনুষ্ঠানিক প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। গতকাল বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এসব কথা বলেন। আসন্ন নির্বাচনে কে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তা এখনই বলা যাচ্ছে না। একইভাবে বলা যাচ্ছে না আগামী নভেম্বরে মার্কিন নির্বাচনে কে হবেন আমেরিকার প্রেসিডেন্ট। ততদিন পর্যন্ত আমেরিকার সঙ্গে তাইওয়ানের সম্পর্ক কেমন থাকবে তা নির্ভর করবে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তার ওপর। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।